রাজনীতির ময়দানে খেলা হবে স্লোগান ঢুকে পড়ল পূজোতেও। এবার এমনই থিম করছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি, আর তার সঙ্গে সাজুজ্জ রেখে সাজছে মণ্ডপ চত্বর। যদিও উদ্যোক্তাদের দাবি তাদের থিমের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। যদিও এই খেলা হবে শব্দটি একটি রাজনৈতিক আঙিনা থেকে উঠে এসেছে, প্রেক্ষাপটটা রাজনীতি। খেলাটাকে যতই এ করে লোকে বলুক, আমাদের কাছে খেলার এই জিনিসটাকে তুলে ধরাটাই হচ্ছে আসল। আমাদের পূজা মণ্ডপে বিভিন্নভাবে খেলার প্রদর্শনী থাকবে, খেলার উন্নয়ন থাকবে, এবং সবসময় আমরা খেলার আঙিনায় পুজোকে দেখতে চাই। একটি খেলার আঙিনায় দুর্গা পুজো হলে যেরম দেখতে লাগে দুর্গা উৎসবকে, সেরমই আমরা করব। এবারে বিধানসভা ভোটের প্রচারে খেলা হবে স্লোগান তুলেছিল তৃণমূল, যা ক্রমেই জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যে 16ই আগস্ট দিনটি খেলা হবে দিবস হিসেবে পালন করা শুরু করেছে তৃণমূল। এই স্লোগান পুজোর থিম হওয়ায় খুশি রাসবিহারী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। গত নির্বাচনে খেলা হবেটা মানুষের রাজনৈতিক মঞ্চে ওটা আলোড়ন তৈরি করেছে, তাই স্বাভাবিকভাবে এটা খুবই জনপ্রিয় একটা ট্যাগলাইন, এবং সেটা যদি কোনো পুজো কর্মকর্তারা ব্যবহার করেন আমার মনে হয় সেই পুজো যথেষ্ট জনপ্রিয়ই হবে। পুজো উদ্যোক্তাদের দাবি, মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে শুরু করে এবারে অলিম্পিকে পদক জয়ীদের প্রতিকৃতিও থাকবে মণ্ডপ জুড়ে। এছাড়া ঠাকুর দেখতে এলেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। পুজোর মধ্যে এটা একটা রাখবো, তাতে বাচ্চারাও আসবে যখন পুজোর মণ্ডপে, দুজন করে এখানে খেলবে, আমাদের মাটু করা থাকবে ছোট্ট করে। ওই চিন্তাভাবনা করে আমাদের ভবানীপুর দুর্গোৎসব সমিতি সেই হিসেবে আমরা এটাকে খেলা হবে থিম দিয়ে পুজোটা করছি। এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ অনিত ঘোষ ও মেহতাব সিং। তাঁদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন বিধায়ক থেকে পাড়ার বাসিন্দারা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।